দ্বন্দ্ব হইতে মুক্ত, তাদৃশ বিবেকে পুরুষগণ সেই অব্যয়িক পথ প্রাপ্ত হন। আমার এই সনাতন অংশ জীব হইয়া প্রকৃতিতে অবস্থিত মন ও পঞ্চেন্দ্রিয়কে সংসারে অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করিয়া থাকেন। বায়ু যেমন পুষ্পাদে হইতে গন্ধবিশিষ্ট সূক্ষ্ম কণাসমূহ লইয়া যায়, তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করেন, তখন এই সকলকে সঙ্গে করিয়া লইয়া যান। জীবাত্মা কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা এবং মনকে আশ্রয় করিয়া শব্দাদি বিষয় সকল ভোগ করিয়া থাকেন। জীব কিরূপে সত্তাদি গুণ সংযুক্ত হইয়া দেহ মন উৎক্রান্ত হন তাহা অজ্ঞ ব্যক্তিগণ দেখিতে পান না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান নেত্রে তাহা দর্শন করেন। সাধনে যত্নশীল যোগীগণ আপনাতে অবস্থিত এই আত্মাকে দর্শন করিয়া থাকেন, কিন্তু যাহারা অজিতেন্দ্রিয় ও অবিবেকী তাহারা যত্ন করিলেও ইহাকে দেখিতে পায় না। শ্রী ভগবান আরো বলিলেন, যে তেজ সূর্যে থাকিয়া সমগ্র জগৎ উদ্ভাসিত করে এবং যে তেজ চন্দ্রমা ও অগ্নিতে আছে তাহা আমারই তেজ জানিবে। আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হইয়া সক্রিয় বলের দ্বারা ভূতগণকে ধারণ করিয়া আছি। ঐশ্বরিক শক্তিতে ভূতে করিয়া কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাই বিবেকী মন
আজকে বেড়া শেষ বেচারের দিনে কর্ম ফলের গুণে কারো মাপ মিলবে না। শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণে কারো মাপ মিলবে না। পাপি আর তপিদের বৈকুণ্ঠের দরজায় ঠাই হবে না। শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণে কারো মাপ মিলবে না। গুরু চিন্ত গুরু ভজ গুরু করসা গুরু বিনে ভবন দিকে করিবে পা। কারো দুঃখ দিও না মন কইরো না কো ঘৃণা, পরের মনে দুঃখ দিলে শান্তি তো পাবে না। দিনে দিনে দিন চলে যায় গুরু ছিলে না। শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণ কর্ম মিলবে না। যে তোমার প্রাণ দিয়াছেন পাঠায়াছেন ভবে, পশু জলে অর্ঘ দিয়ে পূজিয়াছ কবে। সর্ববিপদ হন্তা যিনি ঠাকুর নারায়ণ, বিপদ ছাড়া তারে কি ডাইকাচ কখন। তারে এক মনে না ডাকিলে সাডা মিলে না। শেষ বিচারের দিন কর্ম ফলের গুণ কর্ম মাপ মিলবে না। পাপি আর তাপিদের বৈকুণ্ঠের দরজায় ঠাই হবে না। চারের দিনে কর্ম ফলের গুণে কর্ম মিলবে না। শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণে কর্ম মিলবে না। শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণে কর্ম মিলবে।
হরিম তৎস ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা মহাত্ম্যম প্রারম্ভ শ্রী ভগবান বাচ ওম গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে শরমোত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকেং পালয়ম মাম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপন সংশয় অর্ধমাত্র হরা নিত্যম অনির্বচ্য পদাতিমিক আমি গীতা নমানে বক্ষামি গুয়ানি শৃণ পাণ্ডব কীর্তন সর্ব পাপানি বিলং ইয়ান্তি ততস্মনাৎ ওম গঙ্গা গীতা সসাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা ত্রেসন্ধা মুক্তি গেহিনী আম অর্ধমাত্রাচ্ছিদানন্দ ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জনমঞ্জুরি আমিত্যানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথন্তে পরমং পদম শ্রী গীতা মহাত্ম্যম একাংশেন সমাপ্তম আমি যদস্করং পরিভাষ্ট মাত্রহীনং চ যদ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা গীতায় গোবিন্দ বল গীতায় গোবিন্দ বল বাস হয় রে
সব